হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণকলি। আশা করি সবাই ভালো আছে আর আমরাও খুব ভালো আছি। তো দেখেই বুঝতে পারছো সেজেগুজে আছি, মানে আমি এখনই আছি আমার বাপের বাড়িতে, আমার দাদার বিয়ে। তো অনেক দিন ধরে ভিডিও করা হয় না, তার কারণ একটা কারণ আছে, বড় সড়োই কারণ, তো সেটা তোমাদের বলা হয়নি আর বলবো পরে। তো চলো, এখন আমি বিয়ে বাড়িতে আছি, তো তোমাদের সাথে বিয়ে বাড়ির ব্লগটা শেয়ার করতে মানে খুব মন চাইলো। তো সবাই শুধু বলছে ভিডিও করছে না, ভিডিও করছে না, আমার একটু মনটা খারাপ, ওই কারণে আমি ভিডিও টিডিও করি না অনেক কদিনই হয়ে গেল। তো ওদের যা মানে আমার বোন ওরা বৌদি ওরা সবাই বলছে দেখুন ভিডিওটা অন করলাম, আর কালকে রাত্রেবেলা যখন অধিবাস করেছিল তখন একটু ভিডিও করে রেখেছিলাম, ওরাই বলেছিল। আর আজকে বৃদ্ধি করলো, এখনও বৃদ্ধি করা কমপ্লিট হয়নি, তো ওদিকে হচ্ছে। আমি একটু ভিডিও করে খেয়ে দিয়ে এদিকে চলে এসেছি ফাঁকায়, কারণ ওখানে বেশি ভালো লাগছে না। তো এখন ভিডিওটা এডিট করতে বসেছি, তার আগে ভাবছি তোমাদের সাথে একটু কথা বলে নিই, নাহলে আমার কাছে কেমন কেমন লাগে ভিডিওটা প্রথমে ইন্ট্রো না দিলে, প্রথমে ভয়েস মানে ভিডিও করে ভয়েস দেওয়াটা একটু কেমন জানি লাগে আমার কাছে সত্যি তাই। আর আমার প্রতিদেবের আসার কথা আছে, তো জানি না কখন আসবে, ফোন করে বললো কাজের অনেক চাপ আছে, বলছে কি না যেতে পারলে হবে না, বলছি না আসবা নাহলে সবাই বকবে না। তো চলো আমি ভিডিওটা এডিট করা শুরু করে দিই, আর তোমরা বিয়েটা কন্টিনিউ দেখতে থাকো। আমি কালকের অধিবাস থেকে এরপরে মানে এডিটটা করব, আর তারপরে এখনও গায়ে হলুদ বাকি আছে, রাত্রেবেলায় বিয়ে করতে যাবে সেগুলো বাকি আছে, সব দেখতে পাবে একে একে। এদিকে দেখতে পেলে জেঠু আশীর্বাদ করে গেল, এটা হচ্ছে আমার জেঠু ছোট ছেলে, ঠিক আছে। আমার নিজের কোনো ভাই বা দাদা নেই, আমরা দুই বোন, তোমরা এটা আমি অনেক আগেই বলেছিলাম, মানে যারা পুরনো ভিডিও দেখেছো তারা সবাই অবশ্যই জানো। তো আমার জেঠুর তিনটে ছেলে, তার মধ্যে বড় দাদার বিয়ে হয়েছে, মেজো দাদার হয়নি, আর ছোট দাদা এখন বিয়ে হচ্ছে। তো এদিকে দেখতে পেলে জেঠু আশীর্বাদ করে গেল, আর হচ্ছে ঠাকুমা দেখো মানে কোমরের তাগা আর গলার মালা মানে আমাদের রদিপথের শেষ হবে ছেলেকে পড়াতে হয়, একটু হলুদ মাখিয়ে তাই পড়িয়ে দিল। আর এদিকে এখন এসছে জেঠি আশীর্বাদ করতে, জেঠি আশীর্বাদ করছে, আর প্রায় একে একে সবাই আশীর্বাদ করবে, তোমরা শুধু দেখতে থাকো সঙ্গে থাকো মানে কিভাবে কি করতে থাকে। দেখো বাবা উমা মারছে, তো তোমরা সবাই দেখতেই পেলে একে একে অনেকেই দিল, তার মধ্যে হচ্ছে প্রথমে তো বললামই যে জেঠু জেঠিমা দিল, তারপরে দিল হচ্ছে
আমাদের বড় বৌদি, আর বড় বৌদির পরে দিল পিসি, পিসির পরে দিল আমার মা, আমার মায়ের পরে দিচ্ছে দেখো একটা দিদি। ওই তোমার আগের ভিডিওতে দেখেছিলে যে রচনার বিয়েতে এসেছিলাম সেই রচনার মা এটা, ঠিক আছে? আর তারপরে এদিকে দেখো চৌকিতে সবাই বসে আছে, আর ওই একটা ঠাকুমা দাঁড়িয়ে আছে, এদিকে আমরা সবাই আছি, বাইরে তো আরো লোক আছে, ঘরটা খুবই ছোট, তো মানে লোক ধরছে না অত, ওই কারণে সবাই বাইরে বসে আছে। আর এদিকে দেখো সবাই মোটামুটি যাই পাচ্ছে 10-20 টাকা, কত টাকা দিচ্ছে! বিয়ে করলে একটা মজাই আলাদা, মিষ্টি খাওয়া আর পয়সা পাওয়া আর জিনিস পাওয়া, বাবারে বাবা। কিন্তু ওই যে উপোস থাকতে হয় বিয়ের দিন, ওইটা একটু কষ্টকর জিনিস, ওইটা আর বলে বোঝানো যাবে না কাউকে। ওই দেখো ওই যেই ঠাকুমাটা দাঁড়িয়েছিল সেই ঠাকুমাটা বসে পড়েছে, আর আমাদের ছোট কাকি এখন আশীর্বাদ করছে। তো আমাদের এইগুলো মানে আশীর্বাদ করা হয়ে গেলে দই চিড়ে খই মেখে খাওয়ানো হয়, ঠিক আছে? ওটাকে দধি মঙ্গল বলে। তো আমাদের অনেকের মানে আমাদের এই আমরা তো হচ্ছে তোমরা জানোই যে আমাদের বিয়ের মধ্যে অধিবাস মানে হয়, তো অনেকের আবার রাত্রেবেলায় করে, অনেকের আবার ভোরবেলায় করে মানে সূর্য ওঠার আগে। আমাদেরও ভোরবেলাতেও করে, আমার দিদির বিয়ের সময় ভোরবেলায় করেছিল, কিন্তু দাদার বেলায় দেখো রাত্রেবেলায় করে দিচ্ছে, বলছে কি ভোরবেলায় অত রাত্রে কেউ মানে অনেকেই তো ঘুমের ঘরে থাকবে, কেউ উঠতে চাইবে না, ওই কারণে বলছে রাত্রে ঘুমানোর আগে সবাই করে নাও, তাহলে ভালো হবে, একদম সকাল উঠে সবাই আবার অন্য কাজ করতে পারবে। ওই কারণে ঠাকুমা বললো দেখে তাড়াতাড়ি করে সবাই এইটাই করে নিচ্ছে, তো চলো তোমরা সবাই দেখতে থাকো, সঙ্গে থাকো, একে একে আরও অনেকে আশীর্বাদ করবে। তো ছোটো কাকির পরে করলো সেজো কাকি, সেজো কাকি করার পর এরপরে দেখো আমাদের করছে ছোটো ঠাকুমা, ছোটো ঠাকুমা করবে, আর এখন আর কেউ নেই করার মতো সেরকম, ওর জন্য ছোটো ঠাকুমা সবার শেষেই করছে। তো চলো ছোটো ঠাকুমার আশীর্বাদটা কমপ্লিট হয়ে গেলে আজকের মানে এই ও এখনের মতো অধিবাসটার পর্বটা শেষ, আর তারপরে আবার কালকে সকালে শুরু হবে, ওই তোমার সকালে হবে ব্রাহ্মণ আসবে, বৃদ্ধি হবে, ওই বৃদ্ধির ভিডিওটার থেকে শুরু করব। তো চলো এখন তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আজকে দেখো সকাল সকাল মানে সকাল সকাল বলতে অনেকটাই বেলা হয়ে গেছে, বুঝতেই পারছো, আর হচ্ছে ব্রাহ্মণ এসছে অনেকটা বেলা করে, এখন হচ্ছে দুপুরে খাবার টাইম হয়ে গেছে, তো রান্না হচ্ছে ওদিকে প্রায় শেষের মুখে, আর এদিকে তো বৃদ্ধি করতে বসেছে জেঠু জেঠিমা দাদা, আর এদিকে দেখো ছোটো ঠাকুমা আছে, আমার মা আছে, আর পুরোহিত মশাই, আর এই সাইড দিয়ে আরও লোক আছে, আমি সবাইকে দেখাচ্ছি না কারণ অনেকে পছন্দ করে না ভিডিও করা, ঠিক আছে? তো যখন আশীর্বাদ করেছিল সেইগুলো দেখিয়েছিলাম, আর এখন এটুকু দেখাচ্ছি, আমি শুধু বিয়েরগুলোই নেবো, আর যারা ভিডিওতে আসতে চাইবে তাদেরকে নেবো, নাহলে অনেকে পছন্দ করে না ভিডিও করা, ওর জন্য নিতে পারবো না সবাইকে। তো চলো এদিকে বৃদ্ধিটা করে নিক, আর তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো, ওদিকে রান্না বান্না হচ্ছে, আর খিদে খিদেও পাচ্ছে, অল্প অল্প একটু পরে খেয়ে নেবো, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। শ্রীমান রঞ্জিত মন্ডল দাস শুভগন্ধাদি বাসুন মস্তু পুরো ভিডিও করতে টেনশন নাই, হ্যাঁ হ্যাঁ একটু জলটা।
এই ওই মালাগুলো তো পাল্টা পাল্টি করতে আবার ফের ফেটি হ্যাঁ এবার হয়েছে Yeah.
لا.